আমি ধন্যবাদ দিই, তার গৌরব তার প্রশংসা করি। আজকের এই সুন্দর দিন ঈশ্বর আজকে আমাদের তিনি প্রদান করেছেন। আজকে ঈশ্বরের বা প্রভু যীশু খ্রিস্টের সেই পরাক্রমী পুনরুত্থানের দিন। আর আজকে পঞ্চসপ্তমীর পরে বা পঞ্চাশসপ্তমীর পরে আজকে বাইশতম রবিবার। আর সেই জন্য ঈশ্বর আজকে আমাদেরকে এই দিন দেখার সুযোগ দিয়েছেন, সৌভাগ্য দিয়েছেন। তাই ঈশ্বরের বাক্যে যাওয়ার পূর্বে আমাদের জীবনকে ঈশ্বরের হাতে সমর্পণ করার প্রয়োজন রয়েছে। আজকের প্রচার্য বিষয় দ্য ট্রু টেম্পল অফ গড, ঈশ্বরের সত্যিকারের মন্দির। আসুন, ঈশ্বরের সত্যিকারের মন্দির বা দ্য ট্রু টেম্পল অফ গড এই শিরোনামের প্রচার্য বিষয়ের যাওয়ার পূর্বে আমরা আমাদের জীবনকে ঈশ্বর সর্বশক্তিমানের হাতে সমর্পণ করি, যেন তার জ্ঞানে আমরা জ্ঞানবান হই এবং ঈশ্বরের বাক্যকে আমরা হৃদয় থেকে উপলব্ধি করি। সেই মতোভাবে আমাদেরকেও পবিত্র ঈশ্বরের পবিত্র মন্দির রূপে আমরা গঠন করি, যেখানে ঈশ্বর স্বয়ং বিরাজমান থাকেন। আমরা চোখ বন্ধ করে প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণাময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব তোমার প্রশংসা করি যে তুমি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছো। গত রাত্রিতে, গত সপ্তাহে, গত সময়ে তুমি আমাদের আশ্চর্য রকমভাবে রক্ষা করেছো প্রভু। আজকের এই সুন্দর দিন পঞ্চাশসপ্তমীর পরে, পেন্টিকস্টের পরে, বাইশতম রবিবারে আমরা পদার্পণ করেছি প্রভু। তোমার আশীর্বাদ অনুগ্রহ আমাদের মধ্যে তুমি দিয়েছো, তার জন্য তোমার মহানামে ধন্যবাদ দিই। এই সময় আমরা আমাদেরকে তোমার হাতে সমর্পণ করি। দ্য ট্রু টেম্পল অফ গড বা ঈশ্বরের সত্যিকারের মন্দির সম্পর্কে যখন আমরা আলোচনা করি প্রভু যীশু, তোমার আশীর্বাদ আমরা ভিক্ষা করি। যতজন এই জীবন্ত বাক্য শ্রবণ করছি প্রভু যীশু, তোমার চরণতলে আমাদের জীবনকে রাখি, আমাদের পরিবারের মঙ্গল করো, পরিবারের সমস্যা দূর করো, প্রতিটা পরিবারের পাশে থাকো এবং তোমার নিজের হাতে আমাদেরকে তুমি গড়ো, যেন আমরা তোমার সত্যিকারের এক একটি পবিত্র সুসজ্জিত মন্দির হতে পারি, যে মন্দিরে তুমি বিরাজমান থাকো এবং আশীর্বাদের ভাণ্ডার পরিপূর্ণ রেখে থাকো। সর্বশক্তিমান পিতা প্রভু, তোমার নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। দ্য ট্রু টেম্পল অফ গড, ঈশ্বরের সত্যিকারের মন্দির। আর মন্দির কথাটা বা টেম্পল কথাটা যখন আমরা শুনি, যদি আমরা চিন্তা করি, তাহলে এই কথার মধ্যে একটা পবিত্র ভাব রয়েছে। মন্দির, পবিত্র মন্দির, উপাসনালয়, গির্জা, আর এই কথার মধ্যে একটা পবিত্রতা থাকে, কারণ ঈশ্বরের সঙ্গে এই গৃহের সম্পর্ক রয়েছে। ঈশ্বর এই গৃহের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। হবক্কুক তার দুয়ের অধ্যায় 20-22 পদে ঈশ্বর সদাপ্রভু বলেছেন যে তোমরা যে ইটকাঠ পাথরের মন্দির নির্মাণ করেছো, আমি সেখানে থাকি এবং আমার সন্তানেরা যখন আমার কাছে তাদের ক্রন্দন তুলে ধরে, আমি সেই ক্রন্দন শ্রবণ করি, আমার সন্তানদের সঙ্গে আমি কথা বলি। আর নূতন নিয়মে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে বলেছেন, তোমরা এক একজন ঈশ্বরের মন্দির, তোমরা পবিত্র আত্মার মন্দির, খ্রিস্ট যীশু তোমাদের অন্তরে বাস করেন। প্রভু যীশু বারংবার তিনি শিক্ষার মাধ্যমে বুঝিয়েছেন যে আমাদের এই দেহরূপ মন্দিরটাকে, যেটা ঈশ্বর আমাদেরকে প্রদান করেছেন, যেন এই দেহরূপ মন্দিরটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখি, কারণ একই দেহে পবিত্র অপবিত্র একসঙ্গে থাকতে পারে না। আমাদের এই দেহ যখন আমরা ঈশ্বরের মন্দির রূপে আমরা গঠন করছি, আর সেখানে ঈশ্বর এবং মন্দ শক্তি বা দিয়াবল একত্রে থাকতে পারে না। আর সেই জন্য ঈশ্বর বলছেন যে আমরা আমাদের এই মন্দির থেকে যেন অপবিত্রতা, হিংসা, নিন্দা, দিয়াবলের সমস্ত কার্যবিধি যেন আমরা দূর করে দিতে পারি এবং এই মন্দিরকে যেন আমরা পবিত্র রূপে গঠন করতে পারি বন্ধু। কারণ ঈশ্বর সর্বশক্তিমান যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড নির্মাণ করেছেন, প্রতিপালন করছেন, আমার আপনার অন্ন বস্ত্র যুগিয়ে চলেছেন, তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদের কথা শোনেন, যেন আমরা তার জন্য আমরা প্রস্তুত করতে পারি, যেন ঈশ্বরের জন্য আমরা এই মন্দিরকে রেডি রাখতে পারি, প্রস্তুত করতে পারি, যেখানে ঈশ্বর স্বয়ং থাকেন এবং আমাদেরকে আশীর্বাদ করেন, অনুগ্রহ যুক্ত করেন। আর দ্য ট্রু টেম্পল অফ গড, আর এই বিষয়টি যখন আমরা আলোচনা করি, প্রভু যীশু খ্রিস্টের একটি ঘটনার কথা মনে পড়ে।
আর যেটা যেটা লিপিবদ্ধ রয়েছে পবিত্র বাইবেলে নূতন নিয়ম সাধু মার্ক লিখিত সুসমাচার এগারো অধ্যায়। আর এগারো অধ্যায়ে প্রভু যীশু শেষবারের মতো তিনি জেরুসালেমে প্রবেশ করেছেন, কারণ তিনি এই শেষবারের মতো জেরুসালেম প্রবেশ করেছেন কারণ নিস্তার পর্বের উপযুক্ত নিষ্কলঙ্ক নিষ্পাপ সেই পুং শিশু তাকে, মানে পুং বা পুরুষ পশু নিষ্কলঙ্ক মেষশাবক, আর তাকে হত হতে হবে যেন তার বলিকৃতের মধ্যে থেকে, তার রক্ত ঝরানোর মধ্য থেকে, তার দেহ ক্ষতবিক্ষত করার মধ্য থেকে যেন মানব জাতি পরিত্রাণের আশ্বাদ পায়, মানব জাতি পরিত্রাণের রাস্তা খুঁজে পায়, যাতে মানব জাতি প্রভু যীশুর সেই ক্রুশীয় যজ্ঞর দিকে তাকায়, যে যজ্ঞে প্রভু যীশুর পবিত্র দেহ ঝুলছে, রক্ত ঝরে পড়েছে, যেন সেই যজ্ঞের দিকে তাকিয়ে বিশ্বাস করি যে প্রভু যীশু আমার পাপের জন্য মৃত্যুবরণ করেছেন, আমি পাপই ছিলাম, আমার ক্রুশে মৃত্যুবরণের কথা ছিল, কারণ পবিত্র বাইবেল বলে পাপের বেতন মৃত্যু। আর সেই জন্য সেই আমাদের মৃত্যু নিজের কাঁধে নিয়েছেন, আর তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন যেন আমরা পরিত্রাণের রাস্তা পাই। বন্ধু, পরিত্রাণ বা পাপের ক্ষমা যেটা আমরা ঈশ্বরের সঙ্গে করি, সেই পাপের ক্ষমা প্রদানের ক্ষমতা একমাত্র ঈশ্বরের রয়েছে। প্রভু যীশু তিনি আমাদের মাঝে এসেছিলেন যেন সেই যজ্ঞ নির্মাণ করতে পারেন, যজ্ঞ প্রস্তুত করতে পারেন, যেন আমরা পাপের ক্ষমা পাই, আমরা পরিত্রাণ প্রাপ্ত হতে পারি। তাই প্রভু যীশু খ্রিস্ট শেষবারের মতো সেই নিজেকে বলি দেওয়ার জন্য স্বেচ্ছায় পায়ে হেঁটে সেই বলি কাঠের দিকে তিনি আগিয়ে চলেছেন। শেষবারের মতো জেরুসালেমে তিনি প্রবেশ করেছেন, আর হাজারো মানুষ তারা গাছের ডাল কেটে গায়ের উপরের যে ওড়না বা উপরে যে চাদর বা উপরে যে কাপড় থাকে সেটা মাটিতে পেতে দিয়েছে। আমাদের রাজা আসছে, হোসান্না দাউদ সন্তান বলে তার গৌরব করেছে, প্রশংসা করেছে। আর তারাই কিন্তু পরবর্তী সময় পিলাতের দরবারে বলেছে, যে মুখে হোসান্না বলেছিল, হোসান্না কথার অর্থ আমাদেরকে পরিত্রাণ দাও, আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে উদ্ধার করো। আর ঈশ্বরের প্রভু যীশু খ্রিস্টের গৌরব করেছিল, প্রশংসা করেছিল রাস্তায় কাপড় পেতে দিয়ে। আর আজকে সেই একই মুখ, একই মানুষ পিলাতের দরবারে বলছে, ওকে ক্রুশে দাও। প্রভু যীশু খ্রিস্ট নিষ্কলঙ্ক নিষ্পাপ মেষশাবক রূপে তিনি জেরুসালেম প্রবেশ করেছেন শেষবারের মতো। যিশাইয়ের ভাববাদী পুস্তক যদি আমরা 53 অধ্যায় পড়ি, এখানে ডিটেলস আমরা পাবো। আর ওদিকে আমি যাব না, আমি যে বিষয়টিতে আমি আলোকপাত করতে চাই, দ্য ট্রু টেম্পল অফ গড, ঈশ্বরের পবিত্র বা সত্যিকারের মন্দির কারা এবং কেমনভাবে আমরা প্রস্তুত হতে পারি। মার্ক তার 11 অধ্যায় প্রভু যীশু জেরুসালেমে প্রবেশ করেছেন, প্রবেশ করার পরে তিনি সেখান থেকে ঘুরে অন্যত্র গিয়েছেন, আর তিনি বেশিরভাগ বৈথনিয়া বা বেথেনিতে তিনি থাকতেন। আর সকালবেলায় আবার প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে নিয়ে তিনি জেরুসালেম মন্দিরে ঢুকেছেন, আর মন্দিরে ঢুকে দেখছেন এটা যেন ব্যবসা ক্ষেত্র হয়ে গিয়েছে, কত মানুষ তারা পায়রা বিক্রি করছে, কত পশু বিক্রি করছে, অনেকে পয়সা বিক্রি করছে, আর অনেক রকম ব্যবসা বাণিজ্য আর সেখানে চলছে, যেন ঈশ্বরের মন্দির একটা দোকান ঘর, ঈশ্বরের মন্দির একটা জুয়ার আসর, ঈশ্বরের মন্দির যেন বড় একটা বাজার, এবং সেখানে যেন বড় হাট বসেছে, কত অসৎ মানুষ সেখানে বিক্রি করে খাচ্ছে, ঈশ্বরের মন্দিরের পবিত্রতা তারা নষ্ট করেছে। আর প্রভু যীশু খ্রিস্ট গিয়ে কি করলেন, তিনি তাদেরকে সেখান থেকে ঠেলে সরিয়ে বার করে দিলেন এবং বললেন, পবিত্র শাস্ত্রে লেখা রয়েছে, আমার মন্দিরকে অপবিত্র তোমরা কেন করো, আমার মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। আর প্রভু যীশু খ্রিস্ট জেরুসালেম মন্দিরকে তিনি পরিষ্কার করলেন, যেন যেখানে ঈশ্বরের আরাধনা হয় যেন সেখানে নোংরা আবর্জনা সেখানে না থাকে, অসৎ কার্য সেখানে না হয়, ব্যবসা বাণিজ্য ঈশ্বরের গৃহে যেন না হতে পারে, যেন ঈশ্বরের গৃহ পবিত্র থাকতে পারে। তাই প্রভু যীশু জেরুসালেম মন্দির থেকে সমস্ত ব্যবসায়ীদের, অসৎ মানুষদের তিনি বার করে দিয়েছিলেন ঈশ্বরের গৃহের পবিত্রতা রক্ষা করার জন্য। এটা গেল প্রভু যীশু খ্রিস্টের শেষ দিনের কয়েকটি ঘটনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, মন্দির পরিষ্কার।
আর এই মন্দির শব্দটা আগেই বলেছি, মন্দিরের মধ্যে একটি পবিত্রতা বিরাজ করে। যদি আমরা পবিত্র বাইবেলে আমরা পাঠ করি, আমরা দেখব ঈশ্বর বলছেন যে আমরা ঈশ্বরের পবিত্র মন্দির, পবিত্র আত্মা আমাদের দেহে বাস করেন, খ্রিস্ট আমাদের অন্তরে থাকেন, আমাদেরকে যেন ঈশ্বরের জন্য আমরা উৎসর্গ করি, আমাদের দেহ যেন সত্যিকারের উপযুক্ত বাক্য দিয়ে আমরা প্রস্তুত করতে পারি। মতি তার 7 অধ্যায় যদি আমরা 22 থেকে পাঠ করি আর সেখানে দেখতে পাবো, বা 24 থেকে পাঠ করি সেখানে দেখতে পাবো, প্রভু যীশু খ্রিস্ট বলছেন যারা ঈশ্বরের উপরে বিশ্বাস করে পবিত্রতা এবং সততার উপরে এই দেহ এই বাড়িটা নির্মাণ করে, তাদের বাড়িতে কোনো সমস্যা আঘাত এনে বিপদে ফেলতে পারে না। আর সেখানে একই বিষয় লেখা রয়েছে যে যারা ঈশ্বরবিহীনভাবে জীবনযাপন করে, অসৎ রাস্তায় অপবিত্র বিষয়ে হিংসা লোভ লালসায় এই দেহটা তৈরি করে, এই বাড়িটা তৈরি করে, আর সেটাই যে সমস্যা উত্তম বাড়িতে লেগেছিল, ভালো সন্তানদের বাড়িতে লেগেছিল, ভালো সন্তানদের দেহে লেগেছিল, তাদের কোনো ক্ষতি করতে পারেনি, একই সমস্যা এই দেহে লাগছে, এই বাড়িটা ধসে ধ্বংস হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। ঈশ্বর যেখানে থাকেন সেটা পবিত্র, শক্তিযুক্ত, আশীর্বাদযুক্ত, আর ঈশ্বর বলেন তোমরা আমার মন্দির। প্রথম করিন্থ তার 16:3-17 লেখা রয়েছে যে আমরা ঈশ্বরের মন্দির, আর সেখানে লেখা রয়েছে যারা এই মন্দিরকে নষ্ট করে ঈশ্বর তাদেরকে নষ্ট করে দেবেন। প্রথম করিন্থ 3:9 লেখা রয়েছে আমরা ঈশ্বরের পবিত্র গাঁথনি। গাঁথনি কোথায় ব্যবহার হয়? একটা ঘর গাঁথার জন্য, একটা মন্দির গাঁথার জন্য, কোনো কিছু তৈরির জন্য ব্যবহৃত হয় গাঁথনি। আর ঈশ্বর বলছেন প্রথম করিন্থীয় তার 3:9 যে তোমরা ঈশ্বরের গাঁথনি, অর্থাৎ ঈশ্বরের গৃহ, ঈশ্বরের বাড়ি, ঈশ্বরের মন্দির। আমরা মানুষ যে বাড়িতে থাকি, যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, মন্দির যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, উপাসনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমরা আমাদের এই দেহরও পবিত্র জীবন্ত মন্দিরকে, যেখানে ঈশ্বর বাস করতে চান, যেন এই মন্দিরটাকে পরিষ্কার রাখি, মন্দিরের সমস্ত নোংরা আবর্জনা আমরা যেন দূর করে দিতে পারি। বন্ধু, যদি আমরা চিন্তা করি বড়দিনের সময় বা যে কোনো অনুষ্ঠানে আমরা মানুষ কী করে আমাদের মন্দিরকে সাজাই, আমাদের গির্জাকে আমরা আলোকসজ্জায় সুসজ্জিত করি, আমাদের রাস্তাঘাট পাড়া সমস্ত জায়গায় লাইটিং থাকে, কত কত ডেকোরেশন আমরা করি, আমরা নতুন কাপড় আমরা পরি, আমরা গৃহ রং করি, মাটির বাড়ি হলে সুন্দরভাবে নেপে পুছে পরিষ্কার করি, সমস্ত গৃহ পরিষ্কার করি, কিন্তু একটি বাড়ির জন্য আমরা নিজের অন্তকরণকে, অন্তর্মন্দিরকে, যেখানে অরিজিনালি ঈশ্বর থাকেন, ঈশ্বর যে জায়গাটা তিনি দেখেন অন্তকরণ, যিরমিয় 17:10, সেই অন্তকরণ আমরা নোংরা আবর্জনায় ভরিয়ে রাখি, সেই অন্তরের মধ্যে নোংরা থাকে, হিংসা থাকে, লোভ থাকে, মানুষের প্রতি বিদ্বেষ থাকে, মানুষকে হত্যা করার প্রবণতা থাকে, এবং দিয়াবলের সমস্ত কার্যবিধি, সেই অন্ধকারের কার্যবিধি, পাপের কার্যবিধি আমাদের হৃদয় থাকে, অন্তকরণে থাকে, দেহরূপ বাড়িটাতে থাকে। আমরা বাহ্যিক দেহ পরিষ্কার করি, বাহ্যিক বাড়ি ডেকোরেট করি, আলোকসজ্জায় সুসজ্জিত করি, কিন্তু বন্ধু ঈশ্বর চান আমাদের এই দেহরূপ মন্দিরটাকে যেন আমরা প্রস্তুত করতে পারি। তাই তিনি বলেছেন প্রথম করিন্থীয় 3:9 তোমরা ঈশ্বরের গাঁথনি। সাধু পৌলের মধ্য থেকে ঈশ্বর বলছেন যে তোমরা আমার হাতের গাঁথনি, তাই তোমরা তোমাদের দেহরূপ মন্দিরকে তোমরা প্রস্তুত করো, কারণ যেখানে ঈশ্বর থাকেন সেই জায়গা পবিত্র, যেন অপবিত্র বিষয় আমাদের মধ্যে না থাকে। প্রভু যীশু জেরুসালেম মন্দির একটা পবিত্র জায়গা, মন্দিরের ভিতরে নোংরা কালিমা আবর্জনা ব্যবসা বাণিজ্য যা আমাদের হৃদয়ের মধ্যে থাকে, সকল সময় একটা স্বার্থান্বেষী ভাব, আমিত্ব ভাব, একটা অন্য নোংরা মনোভাব, পাপের মনোভাব, ঈশ্বর তিনি কী করলেন, প্রভু যীশু খ্রিস্ট কী করলেন, জেরুসালেম মন্দিরের ভিতর থেকে সমস্ত নোংরা আবর্জনা পরিষ্কার করে বার করে বললেন এই পবিত্র মন্দির যেন পবিত্রতা বজায় থেকে, এটা ব্যবসা ক্ষেত্র করো না। ঈশ্বর আমাদেরকেও বলছেন এই মন্দির, ঈশ্বরের যেন এই মন্দিরকে আমরা অপবিত্র না করি, ব্যবসা ক্ষেত্র না করি, বিক্রি না হয়ে যায় দিয়াবলের কাছে, যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা থাকতে পারি, পবিত্র শুদ্ধ থাকতে পারি, বাহ্যিক বাড়ি নয়, বাহ্যিক দেহ নয়, অন্তকরণকে পরিপাটি করে সাজাতে পারি, অন্তকরণকে ডেকোরেট করতে পারি ঈশ্বরের বাক্যের আলোয়।
ইব্র চার অধ্যায় বারো পদে লেখা রয়েছে, ঈশ্বরের বাক্য জীবন্ত এবং কার্য সাধক। ঈশ্বরের বাক্যে আমাদের হৃদয়, আমাদের অন্তকরণ, আমাদের এই দেহকে পবিত্র রাখার প্রয়োজন রয়েছে। বাক্যের আলোয় আমাদের জীবনকে, আমাদের অন্তকরণকে, আমাদের মন্দিরকে পবিত্র করে রাখতে হবে, আলোকসজ্জায় সজ্জিত করতে হবে, ঈশ্বরের বাক্যের আলোয় সজ্জিত করতে হবে আমাদের দেহরূপ মন্দিরটাকে, যে দেহরূপ মন্দিরটায় ঈশ্বর স্বয়ং বাস করতে চান। যে মন্দিরটাকে আমরা অপবিত্র করে রেখেছি, যে মন্দিরে আমরা ঈশ্বরকে বসানোর জায়গায় আমরা দিয়াবলকে বসিয়ে রেখেছি, তাই তো এই পৃথিবীতে এত হানাহানি, গণ্ডগোল, খুনোখুনি, কত বিষয় চলেছে সমস্ত দেশে, যেখানেই তাকায় মানুষ মানুষকে হত্যা করছে। ঈশ্বর এটা চান না। ঈশ্বর বলছেন, যদি আমার মন্দিরকে কেউ নষ্ট করে, ধ্বংস করে, আমি তাকে ছেড়ে দেব না। যারা আজকে মানুষকে হত্যা করছে, যারা আজকে মানুষকে নিপীড়নের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, মানুষকে অত্যাচার করছে, তারা ঈশ্বরের দৃষ্টিতে রয়েছে, ঈশ্বর তাদেরকে বিচার করবেন। ঈশ্বর বলছেন, প্রভু যীশু বলছেন যাকোবে, তিনি বলছেন যে তোমাদের বিচার করার প্রয়োজন নেই। আর সেখানে রোমিও যদি পড়ি নয় অধ্যায় বা বারো অধ্যায়, সেখানে ঈশ্বর বলছেন, প্রভু যীশু বলছেন, বিচার আমি করব, তোমরা তোমাদের কাজ করে যাও, তোমরা তোমাদের কাজ করে যাও, বিচার আমি করব। ঈশ্বর সমস্ত বিষয় দেখেন। ইব্রীয় চার অধ্যায় তেরো পদে লেখা রয়েছে যে পৃথিবীর প্রতিটা মানুষের চলন, প্রতিটা মানুষের বলন, সমস্ত বিষয় ঈশ্বরের দৃষ্টিতে উলঙ্গতা মাত্র। আমরা প্রতিটা বিষয় যা করি আমরা উলঙ্গতা সহকারে করি, ঈশ্বর সেটা দেখতে পান। ঈশ্বরের চোখে আমরা মানুষের চোখে ধুলো দিতে পারি, ঈশ্বরের চোখে ধুলো দিতে পারি না। আমাদের প্রতিটা পদক্ষেপ যা আমরা করি, পৃথিবীর যে প্রান্তের, যে সময়ের, যে কোনো মানুষ যা আমরা করি, ঈশ্বর করুণাময়ের দৃষ্টিতে সমস্ত ধরা পড়ে। ঈশ্বর সমস্ত বিষয় বিচারে আনবেন, পৃথিবীতেও বিচার করবেন, যেন আরেকটা মানুষ পরিবর্তন হয়, মৃত্যুর পরেও বিচার করবেন, যেন আগুনের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয়। আর সেই জন্য ঈশ্বর সদাপ্রভু আজকে আমাদের বলছেন যেন আমরা ট্রু টেম্পল অফ গড, ঈশ্বরের পবিত্র মন্দির আমরা হতে পারি। আর সেখানে দ্বিতীয় করিন্থীয় ছয় অধ্যায় ষোলো পদে লেখা রয়েছে যে আমরা জীবন্ত ঈশ্বরের মন্দির, পবিত্র আত্মা, পবিত্র আত্মা, অপবিত্র নয়, অসৎ নয়, মন্দ নয়, পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করেন। মন্দ যখন পবিত্র আত্মা আমার আপনার হৃদয়রূপ বাড়িটাতে, আমার আপনার এই মাংসিক মন্দিরে, দেহরূপ মন্দিরে যখন বসবাস করে, আপনি পবিত্রতায় পরিপূর্ণ হবেন। ঈশ্বর স্বয়ং, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, পালনকর্তা, তিনি আমাকে, আপনাকে পালন করবেন, আমাদেরকে নিজের হাতে প্রস্তুত করবেন এবং তার আশীর্বাদে আমাদেরকে ভরিয়ে দেবেন। ইপিসিও তার দুয়ের অধ্যায় বারো থেকে তেরো পদ যদি আমরা পড়ি, ইপিসিও তার দুয়ের অধ্যায় বারো থেকে তেরো পদ, আর সেখানে সাধু পৌলের মধ্য থেকে ঈশ্বর সদা আমাদের বলছেন যে তোমরা আগে ঈশ্বরবিহীনভাবে জীবনযাপন করতে, তোমরা আগে ঈশ্বরবিহীনভাবে জীবনযাপন করতে, যখন আমরা ঈশ্বরকে জানতাম না, প্রভু যীশুকে জানতাম না। আর ঈশ্বর সদাপ্রভু বলছেন সাধু পৌলের মধ্য থেকে যে তোমরা ঈশ্বরবিহীন জীবনযাপন করতে, কিন্তু এখন খ্রিস্ট যীশুতে সম্পর্কযুক্ত হয়ে তোমরা বৃহৎ মণ্ডলী তোমরা গঠন করতে পারো। ঈশ্বর যেটা চান, যেন পৃথিবীর প্রতিটা মানুষ আমরা আত্মিক সংযুক্তিকরণের মধ্য থেকে প্রভু যীশুর সঙ্গে মিলিত হয়ে আমরা যেন বৃহৎ সার্বজনীন মণ্ডলী আমরা তৈরি করতে পারি। যেমন এক একটা ইঁট যেমন পরপর সাজিয়ে একটা গির্জাঘর, উপাসনালয়, মন্দির তৈরি করি, ঈশ্বর চান যেন পৃথিবীর প্রতিটা মানুষ এক একটি ইঁটের মতো পাশাপাশি উপরে সাজিয়ে আর প্রধান প্রস্তর খ্রিস্ট যীশুর উপরে নির্ভর করে একটা বৃহৎ মণ্ডলী আমরা গঠন করতে পারি, যেন এই বিশ্ব একটা বৃহৎ মণ্ডলী হয়, প্রতিটা মানুষ, প্রতিটা জাতির মানুষ, প্রতিটা বর্ণের মানুষ। কারণ ঈশ্বর, তিনি মানুষ নির্মাণ করেছেন, তিনি মানব জাতি নির্মাণ করেছেন, মানব ধর্ম নির্মাণ করেছেন, আদার্স যা কিছু করেছি আমাদের নিজস্ব স্বার্থের জন্য। তাই ঈশ্বর বলছেন যেন আমরা প্রতিটা মানুষ একত্রিত হয়ে প্রভু যীশুর সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে, যিনি মন্দিরের প্রধান প্রস্তর, যার উপরে ভিত্তি করে আমরা দাঁড়িয়ে থাকতে পারি, সেই শক্তির সঙ্গে সংযুক্ত হয়ে একটা বৃহত্তর সার্বজনীন মণ্ডলী তৈরি হতে পারে এবং ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা আমরা করতে পারি, কারণ আমরা ঈশ্বরের সেই পবিত্র জীবন্ত মণ্ডলী। যেন আমরা আমাদেরকে প্রস্তুত করি। যোহন তার পুনরুদ্ধায় এক থেকে
থেকে দশ পদে লেখা রয়েছে, প্রভু যীশু স্বয়ং বলছেন এই মন্দির সংক্রান্ত বিষয়ে তিনি আলোকপাত করেছেন। যদি আমরা চিন্তা করি, তিনি বলছেন যে আমি প্রধান দ্রাক্ষাকাণ্ড, তোমরা শাখা, আমি প্রধান কাণ্ড মানে আঙুর ফলের প্রধান গাছ প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং, আর আমরা তার শাখা প্রশাখা। আমরা যদি মূল কাণ্ডের সঙ্গে সংযুক্ত থাকি তাহলে মূল কাণ্ড যে খাদ্য তৈরি করছে, আমরা যে শাখা প্রশাখা, আমাদের মধ্যে সেই খাদ্য যাবে, আমরা সতেজ থাকব, আমাদের পাতা সতেজ থাকবে এবং সঠিক সময়ে দ্রাক্ষা বা আঙুর ফল আমাদের যে আমরা যে শাখা প্রশাখা আমাদের শাখায় ফল থাকবে। শুধু আমাদের প্রয়োজন প্রধান দ্রাক্ষা কাণ্ড, প্রধান যে দ্রাক্ষালতা প্রভু যীশু, তার সঙ্গে আমরা যেন মিলিত থাকতে পারি, সম্পর্কযুক্ত থাকতে পারি। তাই ঈশ্বর আজকে আমাদেরকে বলছেন আমরা আমাদের এই দেহরূপ মন্দিরটাকে পবিত্রভাবে গড়ি, আমরা যেন পবিত্র জীবনযাপন করি, পবিত্র সৎ পথে চলি, সৎ কথা বলি এবং আমাদেরকে ঈশ্বরের হাতে আমরা যেন সমর্পণ করতে পারি। তাই প্রথম করিন্থীয় ৬ অধ্যায় ১৭ পদে প্রভু যীশু বলছেন যে তোমরা নিজেদেরকে পৃথক করো, অপবিত্র মানুষ থেকে তোমরা তোমাদেরকে পৃথক করে রাখো, যেন অপবিত্রতার সঙ্গে তোমরা মিলিত হয়ে নিজেরা অপবিত্র হয়ে নরকের আগুনের দিকে তোমরা না চলে যাও, যেন পৃথিবীতে তোমরা শান্তির এবং আনন্দের মধ্যে স্বর্গ সুখে তোমরা বাস করতে পারো। যারা আমরা ঈশ্বরের পবিত্র মন্দির, তারা ঈশ্বরের বাড়ির লোক, আমরা ঈশ্বরের বাড়ির লোক, আমরা বাইরের নয়, ঈশ্বরের নিজস্ব মানুষ, আমরা ঈশ্বরের সৃষ্টি সমস্ত বিষয়। তাই যারা আমরা ঈশ্বরের বাড়ির লোক, যারা আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে চলছি, যারা আমরা ঈশ্বরের পবিত্র মন্দিররূপে আমাদেরকে সকল সময় পরিপাটি করে সাজিয়ে রেখেছি, ঈশ্বরের বাক্য দ্বারা ঈশ্বরের বাক্যের আলোয় পবিত্র জীবনযাপন করছি, ঈশ্বরের আশীর্বাদ, অনুগ্রহ, পরিচালনা আমাদের মধ্যে তিনি দেবেন, কারণ তিনি স্বয়ং আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের পাশে তিনি রয়েছেন। তিনি বলছেন সেখানে যদি আমরা দেখি দ্বিতীয় করিন্থীয় আর সেখানে ৬ অধ্যায় ১৬ পদে বলছে আমরা ঈশ্বরের মন্দির আর ঈশ্বর আমাদের এই মন্দিরে গমনাগমন করেন, যেমন এদনের বাগানে আদম হওয়ার সঙ্গে ঈশ্বর তিনি কথা বলতেন, সেখানে গমনাগমন করতেন, যেতেন আসতেন, স্বর্গ থেকে এদনের বাগানে নেমে আসতেন। আর এখানে ঈশ্বর বলছেন সেখানে দ্বিতীয় করিন্থীয় ৬ অধ্যায় ১৬ পদে আমরা যখন ঈশ্বরের মন্দির, ঈশ্বর স্বয়ং এই মন্দিরে গমনাগমন করেন, আমাদের সঙ্গে কথা বলেন, আমাদের কাছে আসেন, এবং যখন ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন বন্ধু, পৃথিবীর কোন শক্তি আমাদেরকে সমস্যাগ্রস্ত করতে পারে না। উন্নতি, আশীর্বাদ, আনন্দ থেকে, উৎসাহের জীবন থেকে, সেই স্বর্গের সুখ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারে না, কারণ ঈশ্বর স্বয়ং আমাদের মধ্যে গমনাগমন করেন, কারণ আমরা ঈশ্বরের পবিত্র মন্দির। তাই আসুন আমাদেরকে আমরা পৃথক করি সমাজের যারা অবোধ মানুষ, যারা অজ্ঞান মানুষ, নির্বোধ মানুষ, যারা মানুষ হয়ে মানুষকে হিংসা করে, যারা মানুষ হয়ে মানুষকে হত্যা করে, যারা মানুষ হয়ে মানুষকে পুড়িয়ে মেরে ফেলে, যারা মানুষ হয়ে পৃথিবীকে ধ্বংস করার চেষ্টা করে, আর সেই সকল মানুষ থেকে আমাদেরকে আসুন আমরা পৃথক করি। আর হিতোপদেশ ৯ অধ্যায় ৬ পদে লেখা রয়েছে তোমরা অবোধদের সঙ্গ ছেড়ে দিয়ে সুবিবেচনার পথে তোমরা চরণ বাড়াও, পা বাড়াও। ঈশ্বর বলছে যে অবোধ মানুষ, অজ্ঞান মানুষ, সমাজের নোংরা মানসিকতা মানুষের সঙ্গে যেন আমরা না মিশি, কারণ যখন আমরা নোংরা মানসিকতার মানুষের সঙ্গে মিশি, দিয়াবল তাদের মধ্যে থেকে চুম্বকের মতো আমাদেরকে আকর্ষণ করে, বিভিন্ন লোভ, লালসা, নেশার বিষয়, বিভিন্ন বিষয় অসৎ রাস্তায় আমাদেরকে নিয়ে চলে যায়। আমরা ভাবি সেটা হয়তো আনন্দের রাস্তা, উন্নতির রাস্তা, কিন্তু দিয়াবল আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধি, আমাদের দেহ, আমাদের অর্থ, আমাদের সম্পদ, আমাদের প্রতিপত্তি, আমাদের প্রভাব দিয়াবল ব্যবহার করে এবং আমাদেরকে বিপদের মধ্যে ঠেলে দেয়। যদি আমরা বিপদের মধ্যে পড়ে যাই, দিয়াবলের কোনো যায় আসে না, কারণ তার নিজস্ব কোনো দেহ নেই। আমরা যখন আমাদের দেহ তাকে উৎসর্গ করি, আমাদের দেহ দিয়ে দিয়াবল আর একটা মানুষকে হত্যা করে, দিয়াবল সৃষ্টিকে ধ্বংস করার চেষ্টা করে, দিয়াবল আমিত্ব ভাব নিয়ে চলার মানে আমাদেরকে চালায়, আর যখন বিপদ হয় দিয়াবল পালিয়ে যায়, আমরা বিপদে পড়ি। কিন্তু বন্ধু, ঈশ্বর সদাপ্রভু প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে ঠেলে দেন না, তিনি নিজে আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন, আমাদের জন্য পুনরুত্থিত হয়েছে, মৃত্যুকে জয় করেছেন, যেন আমরা যেন খ্রিস্ট যীশুতে আমরা মৃত্যুবরণ করে খ্রিস্ট যীশুতে আমরা উত্থাপিত হতে পারি স্বর্গের মহিমা
মহিমায় আমরা মহিমান্বিত হতে পারি। পৃথিবীতে যতদিন আমরা বাঁচি আসুন আমাদের জীবনকে পবিত্র করি। প্রভু যীশু খ্রিস্ট যেমন জেরুজালেম মন্দিরকে পরিষ্কার করেছিলেন, আমাদের মন্দিরেও যখন প্রভু যীশু খ্রিস্ট আসছেন, আসুন আমাদের মন্দিরকে, দেহরূপ মন্দিরকে, আমাদের মন থেকে, হৃদয় থেকে সমস্ত নোংরা, কালিমা, হিংসা, পাপ, অন্ধকার, দিয়াবলের কার্যবিধি দূর করে দিই, আমরা পবিত্র রাস্তায় চলি। কারণ আমরা সকল সময় চিন্তা করব আমরা আমাদের নয়, কারণ প্রভু যীশু খ্রিস্টের রক্ত দ্বারা আমরা উদ্ধার প্রাপ্ত হয়েছি। তিনি আমাদের কিনে নিয়েছেন, তিনি আমাদের তার রক্ত ঝরিয়ে কিনে নিয়েছেন, আমরা আমাদের নয়। আর কারণ আমাদের পাপের জন্য তিনি ক্রুশে হত হয়েছে, নিজের পবিত্র দেহকে তিনি বলিদান দিয়েছেন আমাদের জন্য। তাই আমরা আমাদের নয়, প্রভু যীশু আমাদের কিনেছেন। আসুন আমাদের এই দেহরূপ মন্দিরটাকে, দেহরূপ বাড়িটাকে অরিজিনাল মন্দিরে আমরা রূপান্তর করি, রূপান্তরিত করি, পবিত্র হই, সৎ হই এবং সুন্দর রাস্তায় চলি, ঈশ্বরের রাস্তায় চলি, আমাদের মন্দিরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা করি। জিরমীয় তার 17:1-14 পদে ঈশ্বর সদাপ্রভু ভাববাদী জিরমিয়ের মধ্য থেকে ইসরায়েল জাতিকে, জিহুদীদের, আর তিনি শিক্ষা দিয়েছিলেন যেন তারা অপবিত্র রাস্তায় না চলে, যেন পবিত্র রাস্তায় চলতে পারে এবং ঈশ্বর সর্বশক্তিমানের আশীর্বাদের মধ্যে যেন তারা আসে। কারণ এই দেহটা আমাদের নয়, এই দেহটা ঈশ্বরের, আর যেটা ঈশ্বরের সেটা অপবিত্র রাখা সম্ভব নয়, অপবিত্র রাখা প্রয়োজন নয়, উচিত নয়, কারণ ঈশ্বর আমাদের এই দেহরূপ মন্দিরে বাস করেন। তাই আসুন আমাদের এই দেহরূপ মন্দিরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, যেমনিভাবে আমরা বাহ্যিক দেহকে, বাহ্যিক বাড়িকে আমরা ডেকোরেট করি, আলোকসজ্জায় সজ্জিত করি। আসুন আমাদের এই দেহরূপ মন্দিরটাকে, আমাদের হৃদয়, অন্তকরণ, মন, প্রাণ যাই বলি, ঈশ্বরের আশীর্বাদে এবং আমরা পবিত্র রাস্তায় চলে প্রভু যীশুকে সঙ্গে নিয়ে আমরা সুন্দরভাবে আলোকময় করে, আমরা সুসজ্জিত করে এবং সেই হৃদয়রূপ চেয়ারটাকে আমরা সাজাই, যেন ঈশ্বর স্বয়ং আমাদের মন্দিরে সেই হৃদয়রূপ চেয়ারে তিনি বসতে পারেন এবং আমাদের জীবনের দায়িত্বভার তিনি নিতে পারেন। একটা গাড়ি যদি স্টিয়ারিংয়ে ড্রাইভারের হাত না থাকে, সেই গাড়ি সঠিক দিশায় চলতে পারে না, সঠিক রাস্তায় চলতে পারে না, অ্যাক্সিডেন্ট হয়, অন্যত্র চলে যায়, খাদে পড়ে যায়, নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারে না। বন্ধু, আমাদের এই দেহরূপ বাড়িটাকে যদি আমরা আমাদেরকে একটি গাড়ি ভাবি, আমাদের হৃদয়টা হলো স্টিয়ারিং, যদি ঈশ্বর সদাপ্রভুর হাতে আমাদের জীবনের স্টিয়ারিং আমরা ধরাতে পারি, ঈশ্বর সঠিক রাস্তায় আমাদেরকে নিয়ে যাবেন, যেখানে আমাদের যা প্রয়োজন সেই জায়গায় তিনি আমাদের পৌঁছে দেবেন, অর্থাৎ পৃথিবীতে শান্তি, উন্নতি, আনন্দ, উৎসাহ, মৃত্যুর পরে স্বর্গ বাড়ির মহিমাতে। আসুন আমরা যে ঈশ্বরের মন্দির, আমাদের এই মন্দিরে ঈশ্বর বাস করেন, আমাদের এই মন্দির, মন্দিরে পবিত্রতা বাস করেন, আমাদের এই দেহরূপ মন্দিরে খ্রিস্ট যীশু বাস করেন, তখন আমরা অপবিত্র রাস্তায় না চলি, নোংরা রাস্তায় না চলি, হিংসার রাস্তায় না চলি। কারণ প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, প্রতিবাসীকে আপনার মতো প্রেম করো, গুরুজনদের শ্রদ্ধা করো, পিতামাতার প্রতি কর্তব্য প্রেম ভালোবাসা প্রদর্শন করো, দায়িত্ব পালন করো, যতদূর হাত যায় মানুষের সঙ্গে শান্তিতে থাকো, উলঙ্গদের বস্ত্র দাও, ক্ষুধার্তদের খাদ্য দাও, তৃষ্ণার্তদের পানীয় দাও, যারা অসহায় তাদের পাশে দাঁড়াও, রোগগ্রস্তর সেবা করো, অর্থাৎ মানুষের মঙ্গল করো, মানুষকে ভালোবাসো। আর মানুষকে ভালোবাসার মধ্য থেকে ঈশ্বরকে ভালোবাসা যায়। তাই বন্ধু, আসুন আমরা আমাদেরকে পবিত্র, সুসজ্জিত ঈশ্বরের মন্দির রূপে আমরা গঠন করে আমাদের পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন রাখি, যেন ঈশ্বর পবিত্র আমাদের এই পবিত্র হৃদয়ে তিনি বাস করতে পারেন। আসলে আমরা চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণাময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই, তুমি বলেছো যে তোমরা ঈশ্বরের মন্দির, পবিত্র আত্মা তোমাদের মন্দিরে বাস করেন, খ্রিস্ট যীশু তোমাদের মন্দিরে বাস করেন। যারা আমার মন্দিরকে নষ্ট করে আমি তাদেরকে নষ্ট করে দেবো। তাই প্রভু গো, আমরা নষ্ট হতে চাই না, আমরা গঠন হতে চাই, আমরা তোমার সেই জীবন্ত মণ্ডলী আমাদেরকে প্রস্তুত করো, যেন আমরা নিজেরা প্রস্তুত হই এবং সকলে মিলে প্রভু যীশু তোমাকে বিশ্বাস করে তোমার উপরে আমরা আমাদেরকে সাজাতে পারি এবং সুন্দর সার্বজনীন মণ্ডলী গঠন করতে পারি। সারা বিশ্ব যেন তোমার গৌরব, তোমার প্রশংসায় পরিপূর্ণ হয় এবং আমরা পবিত্র সততার রাস্তায় আমরা চলতে পারি। যতজন এই জীবন্ত বাক্য শ্রবণ করলাম প্রভু, প্রতিটা মানুষকে তুমি প্রস্তুত করো, যেন আমরা বাহ্যিক দেহ যেমন সাজাই, আমরা অন্তকরণ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমরা তোমার পবিত্র মন্দির রূপে আমাদের সাজাতে পারি। তোমার বাক্যের আলোয় যেন আমাদের হৃদয় রূপ মন্দিরটাকে আলোকময় করতে পারি, আমাদের জীবন আলোকময় করতে পারি, চলার রাস্তা পবিত্র করতে পারি। কারণ তুমি পবিত্র, আমরা তোমার মন্দির, আমরা তোমার ঘর, যেন আমরা পবিত্র হতে পারি। প্রভু যীশু, দিনের ভার নাও, অমঙ্গল থেকে রক্ষা করো, তোমার নামে প্রার্থনা চাইলাম, দয়া করো শ্রবণ ও গ্রাহ্য করো। বন্ধু, কত আনন্দের বিষয়, কত
উৎসাহের বিষয় যে ঈশ্বর তিনি আমাদের হৃদয়ে বাস করেন। তাই আমরা কেউ ছোট নয়, আমরা কেউ অপান্তেও নয়, ঈশ্বরের চোখে আমরা ক্ষুদ্র নয়, কিন্তু আমরা ঈশ্বরের মন্দির। আসুন এই মন্দিরকে আমরা প্রস্তুত করি, পবিত্র করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় ঈশ্বর।